ভাই আজকে ধামাকা দিয়ে দেবো ধামাকা ধামাকা ধামাকার উপরে ভাই ধামাকা তাহলে খুশি ভাই হ্যাঁ ভাই এবারে ধামাকা 35 জান 35 35 দেখেন বসলে কি সুন্দর লাগে একদম ফ্রেশ ভাই গাড়িটা চালায় খুব মজা অবশ্যই বাইকের সমার থাকবে সব সময় আছে সব সময় থাকবে এগুলো আমি একটু কমে আনতে পারছি আমি এজন্য আমি একটু কমে দিতে পারবো 130 করে দিলাম 130 130 জাতির ক্রাশিডা জি ভাই আচ্ছা আচ্ছা একদম সুপার কন্ডিশন আছে ভাই নতুন কোন শোরুম থেকে নিও না আর আমার থেকে নাও একই কথা যে নিবে কিনা দামে দিয়ে দিব কত ভাই এটা দাম পড়বে 145 একদম ফ্রেশ ওকে 100% ওকে আগে চালাবে তারপর টাকা আমি যেই রেটটা বলছি এই রেটে থেকে তো কমানো যায় না তারপর আপনার ব্লগ দেখে যারা আসবে আমি ইনশাআল্লাহ কমাই দিব পুরাতন দামে নতুন ব্যাগ পাচ্ছেন চেষ্টা করব জানি আপনার ব্লগ দেখে যারা আসে আমি তাদেরকে কিছুটা সম্মান না আমি অনেক বেশি সম্মান করে দিব আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ভিডিওতে জানাচ্ছি স্বাগত সো ভিউয়ার্স আজকে আমি চলে আসলাম হচ্ছে বাইক ওয়ার্ল্ড আর বাইক ওয়ার্ল্ড মানে হচ্ছে কিন্তু বাইকের রাজ্য এখানে কিন্তু প্রচুর ফ্রেশ কন্ডিশনের যে বাইকগুলো হয়ে থাকে প্রত্যেকটা বাইকই কিন্তু পেয়ে যাবেন ছোট বড় মাঝারি সকল ধরনের কালেকশনই কিন্তু এখানে পেয়ে যাবে আর বড় বড় মতো আমাকে এই ভিডিওতে হেল্প করবে হচ্ছে রিয়াদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো রিয়াদ ভাই আজকে যেহেতু আমরা অলরেডি 2023 সালে চলে আসলাম তো আজকে কালেকশন কেমন থাকবে এবং দামগুলো কেমন হবে ভাই অলমোস্ট গুড কালেকশন থাকবে আচ্ছা অলমোস্ট আচ্ছা আমাদের বাইক ওয়ার্ল্ডে সব সময় ভালো কিছু থাকে ইনশাআল্লাহ আরো ভালো কিছু দেখাচ্ছি ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু দেখাবো আচ্ছা আর ভাই দামগুলো কেমন থাকবে ভাই দামগুলো রিজনেবল প্রাইসের ভিতর থাকবে ইনশাআল্লাহ আর সবচেয়ে বড় কথা হলো আমি একটা কথা বলতে চাই যে আপনারা জিনিস কিনেন যেই মোটরসাইকেলটা ভালো কিনেন না কেন ভালো কিছু কিনেন আচ্ছা ভালো কিছু কিনেন যদি আপনার মনে করেন 2000-5000 টাকা বেশি লাগে আপনি ভালো কিছু কিনেন একটা গাড়ি কিনে আপনি চালাবেন যদি ভালো কিছুই না পান নিয়ে বাসায় নিয়ে গেলেন চালাইতে চালায় নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর আপনার ইঞ্জিনের সমস্যা দিল তত আপনি 5000 টাকা ভাড়া কিনেন আমার গাড়ি ভালো কিছু পাবেন ফ্রেশ কন্ডিশনের বাইক ফ্রেশ কন্ডিশনের বাইক পাবেন আচ্ছা ভাই তারপরে বলতে চাই সেটা হচ্ছে যে রাকিব ব্লগ যদি কেউ আপনাদের এসে বলে রাকিব ব্লগ মেনশন যদি করে ইনশাআল্লাহ আমি যতটুকু কমাই দিছি এই 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 ভিডিওতে ইনশাআল্লাহ আমি আরো আসলে কিছু কমাই দিব ওকে সো ভিউয়ার সবার কাছে রিকোয়েস্ট করব যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন এবং বন্ধুদের কাছে বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন সো ভিউয়ার কথা বাড়াচ্ছি না চলেন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি রাকিব ভাই আপনি কেমন আছেন ভাইয়া ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাই নতুন বছর তো শুরু হয়ে গেল তাই না নতুন বছর শুরু হয়ে গেছে ভাই ভাই এখন আমার ভিউয়ারদের জন্য বাইক ওয়ার্ল্ডের পক্ষ থেকে কি কি বাইক রাখছেন এই ভিডিওতে আমি সবসময় ভালো কিছু রাখি ইনশাআল্লাহ আরো ভালো কিছু দেখাবো ইনশাআল্লাহ আর আমি দেখাবো প্রয়োজনীয় যে বাইকগুলো মানুষের প্রয়োজন মনে হয় এরকম টাইপের গাড়ি আমি দেখাবো ইনশাআল্লাহ উল্লেখযোগ্য কি কি বাইক ভাই উল্লেখযোগ্য গাড়ি আছে আপনার জিক্সার এসএফ জিক্সার এসএফ তারপর আছে রাইটার টিভিএস রাইটার তারপর আছে আপনার সুজুকি জিক্সার এস এফ ব্ল্যাক যেগুলো ক্রাশ বাইক আচ্ছা আচ্ছা তারপর আছে আপনার অ্যাপাচি 4B ডাবল ডিক্সার অ্যাপাচি 4B তারপর আছে আপনার পালসার এফজেডএস ভার্সন 2 এফজেড ভার্সন 2 আছে আর ছোট সেগমেন্টের মধ্যে কি কি আছে টিভিএস স্ট্যাকার আছে তারপর হিরো ইগনোর আপনার 3D এডিশনাল আছে আচ্ছা মানে এক কথায় যা যা লাগে যা যা লাগবে ইনশাআল্লাহ বাইক ওয়ারে আপনারা সবকিছু পাবেন ইনশাআল্লাহ সব গাড়িগুলো আছে আপনাদের ইনশাআল্লাহ তো ভাই ভিডিও শুরুতে আপনাদের লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর 6 নম্বর চলন্তিকার মোড় আপনার আমাদের অপোজিটে একটা বেস্ট বাই শোরুম আছে বেস্ট বাইয়ের অপোজিটে আমাদের শোরুমটা আর আমাদের শোরুমটার সামনে শোরুমের কাছাকাছি একটা বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার আছে বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার থেকে 2 মিনিট হাঁটলেই আমাদের শোরুম পেয়ে যাচ্ছেন আচ্ছা ভাই বাইক ওয়ার্ল্ড নাম তাই না জি বাইক বাইকের সমার তো থাকবে অবশ্যই বাইকের সমার থাকবে সব সময় আছে সব সময় থাকবে কিন্তু দামটা কি কম হবে ভাই দামও আমরা ইনশাআল্লাহ এপিনিয়ার উপলক্ষে আমি ইনশাআল্লাহ দাম কিছুটা কমাই দিব ইনশাআল্লাহ ভাই কিছুটা কমালে হবে না অনেক কমাইতে হবে আপনার ভিউয়ারদের জন্য আমি যা করার লাগে রাকিব ভাই আমি তাই করব আজকে ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আচ্ছা চলেন ভাই আমরা ভিডিওটা শুরু করি ইনশাআল্লাহ সুজুকি জিক্সার এসএফ আচ্ছা 2019 এর মডেল বিশেষ রেজিস্ট্রেশন করা এটা জাতির ক্রাশই বলা যায় এটাকে একদম সুপার কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে আপনার মাত্র 9000 কিলোমিটার চলছে 9000 কিলোমিটার একদম সুপার কন্ডিশন ফ্রেশ আছে আচ্ছা আউটলুকে কোনো কাজ নাই ভাই কোনো কাজ নাই ভাই আপনি ইঞ্জিন কন্ডিশন চাকার কন্ডিশনগুলো আপনি নিজেই দেখেন কত ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন আছে তাই তো ভাই প্রথম মালিকানা গাড়ি এটা আচ্ছা আচ্ছা তো ভাই দামটা কি রকম চাচ্ছেন এটা দাম চাচ্ছি 1,90,000 টাকা 1,90,000 1,90,000 ভাই আমার ভিউয়ারদের জন্য কত ভাই এটা তো 1,90,000 টাকা আমি একদম কম রিজনেবল প্রাইস বলছি তারপর আপনার ভিউয়ার্স যারা আসবেন ইনশাআল্লাহ তাদের জন্য আমি কিছু হলো সম্মান করব ইনশাআল্লাহ আচ্ছা সম্মান করবেন অবশ্যই সম্মান করবেন না কত যেহেতু আপনি আসছেন ভাই রাকিব ভাই আপনার তো সম্মান করতে হবে এটার দাম পড়বে 1,88,000 টাকা 1,88,000 এটা কি ফিক্স নাকি ভাই এটাই ফিক্সড
আচ্ছা তারপর আমরা কোনটা দেখব রাইডার আচ্ছা আপনার 125 সিসি এটাও রাতের ক্লাস মানে 125 সিসির মধ্যে রাতের ক্লাস 2022 সালের মডেল আচ্ছা একদম সুপার কন্ডিশন সুপার ফ্রেশ আছে ভাই ভাই একদম কিলোমিটার চলছে মাত্র 7000 কিলোমিটার 7000 7000 কিলোমিটার চলছে একদম সুপার কন্ডিশন আছে ভাই অরিজিনাল তো জি অরিজিনাল মানে মিটার টেম্পার টুম্পার হয় না টেম্পার হয় না একদম মন্টাজ কন্ডিশনে আছে আচ্ছা আচ্ছা তো প্রাইসটা কি রকম হবে এটা ভাই গতবার আমি কিছু গাড়ি দেখাইছিলাম ভাই এই যে টিভিএস রাইডার যেগুলো আছে এগুলো আমি দেখাইছিলাম আমার ওই গাড়িগুলো সেল হয়ে গেছে এখন আবার কিছু আনছি আমি এগুলো আমি একটু কমে আনতে পারছি আমি এজন্য আমি একটু কমে দিতে পারবো আচ্ছা তো এটার প্রাইস পড়বে হলো আপনার আমি গতবার গাড়িগুলো বিক্রি করছি 132 করে আপনার রাইডে আমি 132 করে দিয়েছি আর এগুলো এখন যারা আসবে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমি এটা এই গাড়ির দাম দাম পড়বে হলো আপনার 130,000 টাকা 130 130,000 টাকা তারপর দেখবো এই যে জাতির ক্লাস আরেকটা আছে আপনার রেড কালার একদম চকলেট কালার আচ্ছা 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 তো এটা হচ্ছে রেড কালার এটা চলছে কত কিলোমিটার এটা ভাই এটা কিলোমিটার মাত্র 600 কিলোমিটার চলছে 600 মাত্র 600 কিলোমিটার চলছে কি বলেন ভাই 636 কিলোমিটার ভাই 600 কিলো চলছে মাত্র 600 কিলোমিটার চলছে গাড়ির চাকার কন্ডিশনগুলো দেখেন একদম সুপার কন্ডিশনে আছে একদম ফ্রেশ গাড়ি আচ্ছা 600 কিলো চলা তাই তো জি ভাই তার মানে তো আমরা নতুন বলতে পারি নতুন একদম নতুন একদম নতুনের মধ্যে বলা যায় তো প্রাইসটা কেমন হবে ভাই প্রাইস পড়বে হলো আপনার 132,000 টাকা ভাই 132 না আর একটা কিলোমিটার কমায় দেন ভাই বলেন কমায় দেন বরাবর করে দেন এটাও এটা ভাই রিকোয়েস্ট করবেন ভাই ভাই হ্যাঁ বরাবর করে দেন আপনার বিশ্বাসের জন্য আমি 130 করে দিলাম 130 130 আচ্ছা আচ্ছা ওয়ান টেস্ট অবস্থায় আচ্ছা তারপর কোনটা দেখবো আমরা তারপর দেখবো আমরা সুজুকি জিক্সার এসএফ ব্ল্যাক কালারের আচ্ছা ডাবল ডিস্ক 2020 এর মডেল 20 এর মডেল 2020 এর মডেল ব্ল্যাক কালার মানে আপনার সেই চকলেট কালার নাকি ভাই না না এটা আরেকটা ভাই আসছে দেখেন না আচ্ছা আচ্ছা আপনি আরেকটা দেখেন ওটা সিরিয়াল ছিল আপনার সিরিয়াল আর এটা সিরিয়াল কিন্তু এক না আচ্ছা আচ্ছা এমনিতে ফ্রেশ আছে তো ভাই একদম সুপার কন্ডিশন আছে আচ্ছা তো ভাই এটা চলছে কত কিলো এটা চলছে হলো আপনার মাত্র 10,000 কিলো 10,000 জি ভাই আচ্ছা ইঞ্জিনের কোয়ালিটি 100% ওকে 100% ওকে আমার গাড়ির ইঞ্জিনের কন্ডিশন 100% ওকে থাকে ভাই আমি ওকে গাড়ি রাখি ভাই আচ্ছা এটার দাম কত ভাই এটার দাম পড়বে হলো আপনার 198,000 টাকা 198 জি ভাই ভাই আমার জন্য কত রাখতে পারবেন আপনার জন্য ভাই 195,000 টাকা 95 195,000 টাকা পেয়ে যাচ্ছেন সুজুকি জিক্সার এসএফ ব্ল্যাক কালার ভাই তারপর একটা রিকোয়েস্ট হলো কোন ভিউয়ার যদি এসে বলে রাকিব ব্লগস থেকে আসছি একটু সম্মান করবেন তো সেটা তো অবশ্যই আচ্ছা ডাবল করবি ডাবল ডিস্ক আচ্ছা আচ্ছা মাত্র 14,000 কিলোমিটার চলছে বড় ভাই 14,000 হ্যাঁ মাত্র 14,000 কিলোমিটার ইঞ্জিনের কোয়ালিটি কেমন ইঞ্জিন কন্ডিশন সুপার আছে একদম সুপার কন্ডিশন আছে 19 এর মডেল 19 এর মডেল জি আচ্ছা রেজিস্ট্রেশন করা নাকি কন্টেস্ট রেজিস্ট্রেশন করা আছে 2 বছর 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে কাগজের মেয়াদ তো আছে আচ্ছা তো এটার দাম চাচ্ছেন কত ভাই এটার দাম চাচ্ছি 138,000 টাকা একদম সুপার ফিক্সড মানে 138,000 জি 138,000 টাকা পেয়ে যাচ্ছেন আপনি অ্যাপাচি 4V ভাই আমার জন্য কত রাখবেন ভাই 138 ভাই এটা ফিক্সড এটা একটু একটু কমায় দেন ভাই এটা নিয়ে কিছু বলেন না ভাই না ভাই না 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 বছরের শুরু ভাই নতুন ধামাকা দিতে হবে বুঝেন ঠিক আছে ভাই 500 টাকা কমাই দেন এটা কোনো কম ভাই এটা এমনি আমি কমা দিছি আপনি অনেক কমা দিছেন আচ্ছা এট লাস্ট 1000 কমান আচ্ছা ওকে 1000 টাকা কম দিয়েন তাহলে 137,000 পালসার ডাবল ডিস্ক 2019 এর মডেল 19 এর মডেল জি ডাবল ডিস্ক 2019 এর মডেল চাকার কন্ডিশন সুপার আছে ভাই একদম সুপার কন্ডিশন আপনি দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা ইঞ্জিন কন্ডিশনটা তো সুপার আছে দেখেন আচ্ছা অরিজিনাল কালার তো ভাই অরিজিনাল কালার আচ্ছা একদম অরিজিনাল কালার তো চলছে কত কিলো এটা এটা চলছে 13,000 কিলোমিটার 13,000 দাম কি রকম চাচ্ছেন ভাই এটা দাম চাচ্ছে 138,000 টাকা 138 138 ভাই আমার জন্য কত রাখবেন ভাই আপনি বলেন সব তো আমি বলতেছি আপনি বলেন কত দিবেন ভাই 35 দেন না ভাই দেন ভাই খুশি ভাই হ্যাঁ ভাই এবারে দামাগা 35 যান 35 35 হ্যাঁ এটা হলো 2019 এর মডেল আচ্ছা 19 এর মডেল এগুলো জামা দামি করতে পারবেন না ভাই এগুলো একবারে বলে দিব আচ্ছা বলেন না আগে শুনি ভাই এটা হাং 2019 এর মডেল ব্ল্যাক গ্রিন কালারের এটা গাড়িটা একদম সুপার কন্ডিশনে আছে ভালো ভালো গাড়ি আচ্ছা এটার দাম পড়বে হলো আপনার 105,000 টাকা 105 105 আর আপনার ভিডিও দেখে আসবে ইনশাআল্লাহ তাদের জন্য 1,000 টাকা কম 1,000 1,000 টাকা কম আচ্ছা তারপরে কোনটা দেখবেন ভাই তারপর দেখবো হিরো হাং 2018 মডেল ডাবল ডিস্ক আচ্ছা মাত্র 11-12,000 কিলোমিটারের মতো চলছে একদম সুপার কন্ডিশন আছে আচ্ছা এটার দাম 1,02,000 টাকা 1,02 1,02 এটা যেন কত মডেল ছিল ভাই এটা মডেল ছিল হলো আপনার 2019 এর মডেল আর এটা 18 এটা 2018 ভাই তাহলে এটা তো হিসাবে 1,00,000 হওয়ার কথা 1,00,000 1,00,000 1,00,000 জান
আটটু কম দিবেন না? এক লাখ। আমি এক লাখ কইছি দেখি, এক লাখ। এক লাখ ভাই। আটটু কম দেন, আরো এক হাজার কম দিয়ে দেন। নিরানব্বই? জি নিরানব্বই। আটানব্বই দেন ভাই। না নিরানব্বই, আটানব্বই দেন। নিরানব্বই ভাই, পারি না না ভাই, আটানব্বই। না না, জিক্সান মনোটন। আচ্ছা, জাতির ক্রাশ? জাতির ক্রাশ এটা? জি ভাই। আচ্ছা আচ্ছা, একদম সুপার কন্ডিশন আছে ভাই। টোটালি ফ্রেশ কন্ডিশন তো? সুপার, টোটালি ফ্রেশ কন্ডিশন। টায়ার কি নতুন লাগাইছে ভাই? টায়ার নতুন লাগানো। আচ্ছা, এটা চলছে কত কিলো ভাই? এটা চলছে মাত্র 14000 কিলো। 14000? জি। আচ্ছা, কতর মডেল এটা? এটা মডেল হলো 2018। 18 মডেল? জি 18 মডেল। আচ্ছা, দাম রাখবেন কত ভাই? এটা দাম পড়বে বড় ভাই 1,58,000 টাকা। 1,58,000? 1,58,000 ভাই। আমার জন্য কত রাখবেন ভাই এটা? এটা আপনার জন্য 2,000 টাকা কম, 1,56,000। 56,000? জি। কেন ভাই, 1,000 রাখছেন কি করতে ভাই? জান 1,55,000। 55? জি। আচ্ছা, ওই পাশে দেখতে পাচ্ছি এফজেডএস ভার্সন 2 নাকি? এটা এফজেডএস ভার্সন 2। আচ্ছা, এটার কন্ডিশনটা সুপার, মোটামুটি ভালো আছে। আচ্ছা, যে নিবে সেটা এসে একটু টুকিটাকি কাজ করে নিতে হবে ভাই। এটা এই গাড়িটা মানে হালকা কাজ করতে হবে। আমার দোকানে লোকজন কম তো, তাই আমি এটা কাজ করাতে পারি নাই। আচ্ছা, আমি এই গাড়িটা রেখে দিছি এভাবেই, যে নিবে কিছু কাজ করে নিতে হবে। এটা কত মডেল? এটা মডেল হলো 2017 শেষের মডেল একদম। আচ্ছা, রেজিস্ট্রেশন করা? রেজিস্ট্রেশন করা আছে। ডেট আছে তো? হ্যাঁ, ডেট আছে ভাই। আচ্ছা, চলছে কত কিলো এটা? চলছে হইলো আপনার 30,000 সামথিং। 30,000 সামথিং? জি। আচ্ছা, এটার দাম যেহেতু আপনি আগেই বলছেন ভাই, কাজ করানো ভাই, এটা কিনা দামে দিয়ে দিবো ভাই। যে নিবে কিনা দামে দিয়ে দিবো। কত ভাই? এটার দাম পড়বে 1,45,000 একদম কিনা দাম ভাই। 1,45,000? হ্যাঁ, কিনা দাম, একদম কিনা দামে দিয়ে দিবো ভাই। এরপরে কোনটা দেখাবেন? এরপর দেখবেন হলো পালসার। পালসার? পালসার ডাবল লিক 2018 মডেল। আচ্ছা, একদম সুপার কন্ডিশন আছে, একদম 100% ওকে। আগে চালাবে, তারপর টাকা দামাদামি করার পর সে চালাবে। আগে চালায় তারপর বলবে, যদি গাড়ি ভালো না লাগে নাও লাগবে না। নাম ট্রান্সফারের জন্য কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ, এক সপ্তাহের ভিতরে নাম ট্রান্সফার হয়ে যাবে। আচ্ছা ভাই, তো পালসার এটা ডাবল ডিস্ক না? এটা ডাবল ডিস্ক। আচ্ছা, 2018 মডেল, মাত্র 12,000 কিলোমিটার চলছে, একদম সুপার কন্ডিশনে আছে। আচ্ছা, 1,38,000 টাকা। 1,38,000? 1,38,000 ভাই। একটু কমান ভাই। যান 35। 35? 1,35,000 কি বেশি একটু আপনার পক্ষে হয়ে গেল নাকি ভাই? ভাই এপিনিয়ার উপলক্ষে ভাই সব দাম কমাই দিলাম তো ভাই। আচ্ছা আচ্ছা, পালসারের আর একটা দেখতে পাচ্ছি ভাই, পালসার ওয়ান টেস্ট 2020 মডেল। এটা ডাবল ডিক্সে? ডাবল ডিক্সের ভাই। আচ্ছা, এটা কত দিবেন ভাই? এটার দাম পড়বে হলো আপনার 1,33,000 টাকা। 1,33,000? 1,33,000 ভাই। লাস্ট কত রাখবেন এটা ভাই? 33-এর নিচে তো দেওয়া যায় না ভাই। 30 দেন ভাই। এটা 30 দিলে আপনি খুশি? হ্যাঁ ভাই। যান 30 করে দিলাম। 9,000 কিলোমিটার? 9,000 কিলোমিটার। 20-এর মডেল? ডাবল? 20-এর মডেল ডাবল ডিক্স। আচ্ছা, ওই পাশে দেখতে পাচ্ছি ভাই হিরো ইগনিটর। এটা হিরো ইগনিটর 3D এডিশন। আচ্ছা, একদম সুপার কন্ডিশন। এটা মডেল কত ভাই? এটা মডেল 2022। 22-এর মডেল? জি। আচ্ছা, পাশে একটা আছে ব্লু কালার, এটা 2022। এটাও 22? এটা 2022। এটাও 22? হ্যাঁ। প্রথমে ফার্স্টে যে রেড কালারটা দেখলেন, ওটা 2022-এর, মাত্র 2,700 কিলোমিটার চলছে। আচ্ছা, এটা চলছে আপনার 900 কিলোমিটার। মাত্র 900 কিলোমিটার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা চলছে আপনার 1,200 কিলোমিটার। 1,200 কিলোমিটার? এগুলো কি ওয়ান টেস্ট নাকি? একদম ওয়ান টেস্ট অবস্থা আছে বড় ভাই। আচ্ছা আচ্ছা, মানে একদম সুপার ফ্রেশ? সুপার, একদম সুপার কন্ডিশন ফ্রেশ আছে। আচ্ছা, 22-এর মডেল? 22-এর মডেল প্রত্যেকটা। আচ্ছা আচ্ছা, তো ভাই দাম কোনটার কত ভাই? ভাই আজকে ধামাকা দিয়ে দেবো। ধামাকা? ধামাকা? ধামাকার উপরে ভাই ধামাকা। কত ভাই? গতবার কিছু গাড়ি আমি দেখাইছি আপনাকে। হ্যাঁ ভাই, যেমন হিরো ইগনিটর ছিল, স্টেকার ছিল, গতবার আমার লটে যে গাড়িগুলো আসছিল সবগুলো ইনশাল্লাহ আপনার ভিডিওতে, ভিডিওর পর সব গাড়িগুলো আমার সেল হয়ে গেছে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। হিরো ইগনিটর প্রথমে যেটা দেখালাম 2022-এর মডেল, এটা একদম সুপার কন্ডিশন আছে। এটার দাম পড়বে হলো 95,000 টাকা। 95,000 টাকা? এরপরে ব্লু কালার 900 কিলোমিটার চলছে, এটা 900 কিলোমিটার চলছে, এটার দাম পড়বে হলো আপনার 95,000 টাকাই। এটাও 95? এটাও 95,000 টাকা ভাই। তাহলে এটাও 95 দিয়ে দেন না, এটা তো একটু বেশি চলছে ভাই। এটা চলছে বেশি হলে কি ভাই? চললে ভাই কিলোমিটারটা দিয়ে তো কিছু আসে যায় না ভাই, বুঝতে পারছেন? মেইন হলো গাড়ির কন্ডিশনটাই বেটার। কন্ডিশন যদি সুপার থাকে তাহলে আর কিছু দরকার নাই ভাই। তাও ভাই এটা প্রত্যেকটা, আসল কথা কিলোমিটার না, আমার প্রত্যেকটা গাড়ির কন্ডিশন সুপার আছে, একদম সুপার কন্ডিশন। এটাও 95 দিয়ে দিলাম। এটাও 95? হ্যাঁ রাকিব ভাই, আমার কাছে তিনটা গাড়ি আছে। আচ্ছা, আপনার ব্লগ দেখে যারা আসবে ইনশাল্লাহ, আমি আমি যেই রেটটা বলছি এই রেটটা থেকে তো কমানো যায় না, তারপর আপনার ব্লগ দেখে যারা আসবে আমি ইনশাল্লাহ কমাই দিব। আর আমি তিনটার দামে 95 করে দিলাম রাকিব ভাই, তিনটার দামে 95, যেটাই নিব 95, তিনটা যেটা নেবেন 95। আচ্ছা, এই পাশে তো এক সিরিয়ালে বা স্ট্রাইকার গাড়ি, এক সিরিয়ালে আপনার আছে ইয়েলো কালারের টিভিএস স্ট্রাইকার, রেড কালারের স্ট্রাইকার, ইয়েলো কালারের স্ট্রাইকার, রেড রেড কালারের স্ট্রাইকার, ইয়েলো কালার স্ট্রাইকার, ইয়েলো কালার স্ট্রাইকার, এগুলো আমার এই লটে এবার আসছে সব ভাই। এগুলো মডেল কত ভাই? এগুলো মডেল প্রত্যেকটা 2022,
খালি একটাই আগের বারে রয়ে গেছে 21 এর মডেল একটা রয়ে গেছে এখানে আচ্ছা ছয়টা স্ট্রাইকারের মধ্যে হচ্ছে একটা হচ্ছে 2021 বাকি পাঁচটা হচ্ছে 2022 এর মডেল সবগুলো 2022 খালি একটাই 2021 আচ্ছা এই যে 2021 এর এটা আচ্ছা তাহলে কোনটা একটা ধামাকা দিয়ে দিব ইনশাআল্লাহ এটা ধামাকা দিবেন ইনশাআল্লাহ ধামাকা দিয়ে দিব তো রিয়াদ ভাই প্রত্যেকটা বাইকের ইঞ্জিনের অবস্থা কেমন ভাই ভাই ইঞ্জিনের অবস্থা তো আপনি দেখতেছেন আমি কি দেখাবো আপনি দেখেন গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা কত সুপার আছে প্রত্যেকটা গাড়ি ভাই নতুন আমার মানে আমার কথা হলো আমরা হলো সেকেন্ড শোরুম কিন্তু আপনি আমার সেকেন্ড শোরুম থেকে যে গাড়িটা নিতেছেন আপনি এটা নতুন কোন শোরুম থেকে নেওয়া আর আমার থেকে নেওয়া একই কথা মানে একই কথা একই কথা বড় ভাই আচ্ছা তার মানে হচ্ছে পুরাতন দামে নতুন বাইক পুরাতন দামে নতুন বাইক পাচ্ছেন বাইক কোয়ালিটি আচ্ছা তো ভাই প্রত্যেকটা স্ট্রাইকারের দাম কি সেম নাকি একটু ভিন্ন আছে 23 সালে পাড়া দিলাম আমরা ইনশাআল্লাহ দামটা ধামাকাই দিব ইনশাআল্লাহ আচ্ছা কত ভাই কত এই যে পাঁচটা স্ট্রাইকার যেগুলো আমি দেখাচ্ছি ইয়েলো কালার রেড কালার ইয়েলো কালার ইয়েলো কালার ইয়েলো কালার ইয়েলো কালার আচ্ছা মানে এক কথা 22 এর মডেলগুলো 22 এর মডেলগুলো যে গাড়িগুলো আছে প্রত্যেকটা 95000 টাকা 95 একদম 95000 টাকা ঠিক আচ্ছা আর 21 এর মডেলটা ভাই 21 এর মডেলটা ভাই একটা ধামাকা হয়ে যাক নাকি কত ভাই বলেন আপনি বলেন এটা কত দিব কত দিলে আপনার ভিউয়ার্স খুশি হবে আমার ভিউয়ার্সরে তো ভাই আমি চাই ফ্রি দিতে আপনি কি দিবেন ফ্রি তো দেওয়া যায় না ভাই ফ্রি তো আর কিনে নিয়ে আসতে পারি না যে ফ্রি দিব আচ্ছা আচ্ছা একটু কম করে দেন ভাই যাতে নিতে পারে আমার দর্শক 92000 টাকা 92 ভাই 90 ফিরে দেন ভাই যা 90 করে দিলাম 90 90 ভাই এখন কোনটা দেখাবেন ভাই এখন দেখাবো আপনার সুজুকি জিক্সার এসএফ ব্ল্যাক কালারের আচ্ছা একদম সুপার কন্ডিশন ফ্রেশ আছে আপনার গাড়িটা দেখেন আপনি চাকা থেকে সমস্ত কিছু ফ্রেশ আছে আচ্ছা ভাই এটা কি পলি টলি করা ছিল নাকি এটা পলি করা ছিল একদম পলি করা ছিল পলিটা উঠা ফেল ফলানো আছে আপনি একদম সুপার কন্ডিশন হয়ে গেছে আরো মানে একটু একদম দেখতে চকচক করতেছে আচ্ছা আচ্ছা এমনিতে ইঞ্জিনের কোয়ালিটি কেমন ভাই ইঞ্জিনের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো আছে 100% ওকে তো 100% ওকে ভাই দাম কত ভাই দাম পড়বে 180000 টাকা 180 180 ভাই আমার ভিউয়ারদের জন্য কত রাখতে পারবেন আপনার ভিউয়ারদের জন্য তো ভাই সব সময় কমায় রাখি ইনশাআল্লাহ তারপরও আরো একটু কম রাখতে এটার দাম কমানো যায় না ভাই একদম দেখতেছেন আপনি একদম চকচক গাড়ি একদম ফ্রেশ গাড়ি ভাই ফ্রেশ বলেন ভাই আজকে ভাই আমি এমনি কথা বলতে পারতেছি না আমার ঠান্ডা লাগছে বুঝতে পারছেন ঠান্ডা কথা বলতে পারছেন তারপরও আমার কাস্টমার আপনার ভিউয়ারদের জন্য তো কষ্ট করতেছি কথা বলতেছি গাড়ি দেখাচ্ছি যাই হোক এটা দাম 175 এক দাম 175 একদম সুপার ফিক্সড আচ্ছা আচ্ছা তারপর কোনটা দেখবো ভাই তারপর ভাই একটা ছোট গাড়ি আছে আমার কাছে স্কুটি আচ্ছা মাহেন্দ্রা মাহেন্দ্রা হ্যাঁ মাহেন্দ্রা একটা মেয়ে মানুষের গাড়ি মেয়ে মানুষ চালাইতো গাড়িটা ইউজ করছে আচ্ছা তা মেয়ে মানুষের গাড়ি চালা কিভাবে রেখেছে আপনি জানেন আপনারা বলতে হবে না ওমেন ভাই ওমেন হ্যাঁ ওমেন ওমেন ভাই ওই যে ট্রেন্ড আছে আমার কারোর লাগাই টাকাই দিছিল নাকি ভাই দেখেন বসলে কি সুন্দর লাগে একদম ফ্রেশ ভাই গাড়িটা চালায় খুব মজা আচ্ছা আচ্ছা মানে পয়সা চালান যায় শুয়ে থাকা এটা কত মডেল ভাই এটা মডেল হলো 14 14 মডেল 14 মডেল আচ্ছা চলছে কত কিলো ভাই এটা কিলোমিটার দিয়ে কি করবেন ভাই গাড়িটা মহিলা মানুষ চালাইতে মহিলা মানুষের কত কিলোমিটার চালায় তাই না আচ্ছা এটা কিলোমিটার তাও আমি বলে দিই 30000 কিলোমিটার চলছে 30000 আচ্ছা কিচ্ছু হয় নাই ভাই কিচ্ছু হয় না গাড়ির দাম কত ভাই এটা দাম 65000 টাকা 65000 টাকা ভাই বছরের নতুন ভাই নতুন বছর তো ভাই ধামাকা দিতে দিতে আসলাম ভাই ভাই তারপর আর একটু কমায় দেন ভাই এটা 60000 টাকা শুধু 60 শুধু ভাই আর 2000 কমায় দেন ভাই আরো 2000 কমায় দিব হ্যাঁ ভাই আচ্ছা থাক দিলাম কমায় 58000 তো ভাই এতক্ষণ যে কালেকশনগুলো দেখাইলেন প্রত্যেকটার দাম কি ফিক্সড নাকি ভাই প্রত্যেকটা গাড়ির দাম একদম সুপার ফিক্সড কিন্তু অলমোস্ট সুপার ফিক্সড আচ্ছা তারপরও যদি রাকিব ব্লগস থেকে মেনশন করে কেউ আমাকে ইনশাআল্লাহ আমি আরো কিছু কমায় দেব আচ্ছা আচ্ছা আর এই যে সেকেন্ড হ্যান্ড বাইকের তো সবথেকে বড় সমস্যা হচ্ছে কাগজে ঠিক আছে কাগজে কোনো সমস্যা আছে কাগজে কোনো সমস্যা না ভাই তাহলে বাইক ওয়ার শোরুম থেকে আমরা এতদিন ধরে বা গাড়ি বিক্রি করতেছি ইনশাআল্লাহ আমাদেরকে বলতে পারবো না যে আমার কাগজে কোনো প্রবলেম হয়েছে শুধু আমার শোরুম না প্রত্যেক শোরুম থেকে যারা গাড়ি কিনে কেউ কাগজে সমস্যা না কাগজের সমস্যা নিয়ে শোরুমে ব্যবসা করতে কেউ বসে নাকি আচ্ছা তো ভাই এমনিতে হচ্ছে কাগজ কতদিনের মধ্যে করে দিবেন কাগজ করে দিব সপ্তাহখানিকের মধ্যে করে দিব ইনশাআল্লাহ সপ্তাহখানিক সপ্তাহখানিক লাগবে কাগজ করে দিব আচ্ছা আপনাদের ঠিকানাটা বলেন আবার একটু মিরপুর 6 নম্বর চলন্তিকার মোড় আমাদের অপোজিট একটা বেস্ট বাই আছে তারপর আমাদের সামনে একটা মিষ্টান্ন ভাণ্ডার আছে মিষ্টান্ন ভাণ্ডার থেকে 2 মিনিট লাগবে এটা আসতে আমাদের এখানে এই ছিল রাকিব ভাই আমাদের কালেকশন পরবর্তীতে ইনশাআল্লাহ আরও ভালো কিছু দেখাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন